খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি বিএনপি, বরং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারতায় বেগম জিয়া এখনও বাসায় থাকছেন। আর সেজন্যই বিএনপিকে আন্দোলনের নামে বাড়াবাড়ি না করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে চতুর্থ শিল্প বিপ্লব নিয়ে প্রথম আন্তর্জাতিক সম্মেলনে কথা বলছিলেন তিনি। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির আয়োজনে দুই দিন ব্যাপী এই সম্মেলনের আয়োজক ও বক্তারা বলছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজির জয়ের অক্লান্ত শ্রম ও স্বপ্নের ফসল আজকে ডিজিটাল বাংলাদেশ। আড়াই লক্ষ মামলা এই করোনাকালীন দুই বছরে ভার্চুয়ালি সম্পাদন হয়েছে, একবার চিন্তা করতে পারেন। ওবায়দুল কাদের অনুষ্ঠানটি উদ্বোধন করলেও এমন সেমিনার ধর্মীয় আয়োজন চলতি পরিস্থিতিতে না করার আহ্বান জানালেন। বলেন, বিপ্লব নয়, এখন সময় মানুষের জন্য কাজ করার, কারণ সাধারণ মানুষ খুব কষ্টে আছে। মানুষ কষ্টে আছে, কোনো সন্দেহ নেই। সাধারণ মানুষ নিম্নবিত্ত, সংকট উত্তরণই এখন প্রধান কাজ। কথা কম, কাজ বেশি করব। আমাদের নেত্রী তিন রাত পরিশ্রম। বিএনপির প্রতি প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি প্রসঙ্গটি আরেকটু স্পষ্ট করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। বলেন, আন্দোলনে নিষেধ নেই প্রধানমন্ত্রীর, কিন্তু যে বিএনপি তাদের নেত্রীকে কারামুক্তই করতে পারেনি, তারা এখন যেন আন্দোলনের নামে বাড়াবাড়ি না করে। বেগম জিয়াকে আপনারা মুক্ত করেননি, শেখ হাসিনার উদারতা তিনি দণ্ড স্থগিত করে তাকে বাসায় রাখা হয়েছে। অপুত্থানটা কোথায় করবেন? ঢাকা সিটিতে কি করবেন? 10 লাখ লোক বসাবে, ঠিক আছে, দেখা যাক কে কত লাখ বসাতে পারে। আওয়ামী লীগ নেতাকর্মীরা কোনো পরিস্থিতিতেই পালিয়ে যাবেন না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, মুচলেকা দিয়ে পালানোর ইতিহাস বিএনপির। আমাদের জন্ম এদেশে, আমরা এই দেশে মরব, জেলে যাব, পালাবার পথ খুঁজব। 4 নভেম্বর সংবিধান দিবস, সে প্রসঙ্গে বলেন, বাংলাদেশের সংবিধানকে কারো স্বার্থে অপব্যবহার হতে দেওয়া হবে না, আগামী নির্বাচনও এটি মেনেই হবে। সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সাজিদ সুইটি, এটিএন নিউজ, ঢাকা।